ওদের কাছ থেকে তো আমরা টুটে সমস্ত ঘটনাটা বর্ণনা শুনি, তাদের পরিষ্কার বক্তব্য তাকে মেরে ফেলা হয়েছে। তার ফাঁসির যে ঘটনাটা পুলিশ বলছে সেটাকে তারা কোনো মতেই মানতে পারছে না। এখন ম্যাজিস্ট্রিয়াল যে তদন্ত, এটা নর্মালি পুলিশ কোনো ঘটনা হইলে এটা ম্যাজিস্ট্রেট তদন্ত, এটা সরকারকে দিতে হয়। তো আমরা চাই এটা বিচার বিভাগের তদন্ত হোক, মানব অধিকার কমিশন এটাতে আসুক, তারাও বক্তব্য পরিবারের তাদের যে ঘটনাটা সত্যটা উদ্ঘাটিত হোক। লোকটাকে তো আর তারাও ফিরে পাবে না, আমরাও ফিরে পাবো না। ফলে এই বিষয়টা উদ্ঘাটিত হলে, কারণ এই পশ্চিম থানাটা এটা হয়ে গেছে একটা, বলা যেতে পারে যে এটা মরণ মারণ পীড়নের একটা যন্ত্র হয়ে গেছে। এইরকম কথাবার্তার ভিত্তিতে রিমান্ডে নিয়ে এরকম তরতাজা একটা যুবক, সে কেন ফাঁসিতে ঝুলবে? এবং সে যেখানে পুলিশকে সহযোগিতা করছে 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, তারপরে তাকে আবার কেন পুলিশ রিমান্ডের প্রয়োজন হলো? এই বিষয়গুলির মধ্যেই সন্দেহ তৈরি হয়েছে। আমরা বলবো যে এটার পূর্ণ তদন্ত হোক। তদন্ত একমাত্র হইতে পারে যদি একজন সিটিং জাজ দিয়ে তদন্ত হয়, তাহলে বিষয়টা আরও খোলাখুলি বেরিয়ে আসতে পারবে, আমরা এটা চাই। না, এটা তো আমরা ওদের কাছ থেকে, ওর বোনের কাছ থেকে, বাবার কাছ থেকে তো যে ঘটনাটা সেটা শুনলাম। এইটা এই ঘটনাটা তো এমনি পত্রপত্রিকায় যেগুলো আমরা দেখেছি যে একটা প্রসিডিউরের একটা লং প্রসিডিউরের একটা পার্ট এখানে অ্যারেস্ট বা যেগুলো হয়, বাকিটা পত্রপত্রিকার মধ্যে দেখেছি। তো কোনো কিছুই মানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখাও মানে উচিত না। আমি শুনছিলাম এখন পবিত্রবাবু যে কথাটা বলছিলেন যে পশ্চিম থানা এটা কী যেন বলছিলেন যে এটা সন্ত্রাস বা ওইরকম একটা বাজে বলেছেন কিছু একটা। তো এই থানার পুলিশ টুলিশ কাদের সৃষ্টি? ওনারাই তো সৃষ্টি করেছেন। তো আজকে এই কথাগুলো বলার কোনো মানে হয় না। আর যেখানে আমাদের একটা পুলিশ প্রশাসন গাজা থেকে শুরু করে আমরা দেখতে চাইছি যে ক্রাইম যেগুলো এত বছর ধরে তৈরি হয়েছে, এটা ঘটনা যে আমিও রাজনীতি করে যেটা মানে বুঝতে পারছি যে ত্রিপুরা যদি সব থেকে যদি জঘন্যতম কিছু সৃষ্টি হয়ে থাকে, গাঁজার ক্রাইম এবং দুর্নীতি যেগুলো দেখছি, যে যাই হোক আমি এখানকার বিধায়ক হিসেবে ওদের তো বক্তব্যরা বলবে এটা অত্যন্ত দুঃখজনক। এটা কেউ কোনো মৃত্যু চায় না, আমাদের সরকারের কারো মৃত্যু চায় না। মুখ্যমন্ত্রী বলেছেন এই ফ্যামিলিটাকে, আমি এখানকার বিধায়ক হিসাবে যে মারা গেছে তাকে তো ফিরিয়ে আনতে পারবো না। আমার দিক থেকে এবং সরকারের পক্ষ থেকে যতটুকু ভালো সাহায্য করা যায় আমরা সেটা করব, কারণ আমাদের সরকার সবসময় এটা চায় না যে পুলিশ কোনো অত্যাচার করুক। তো সেই হিসাবে ইমিডিয়েটলি কিন্তু ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছেন। অতীতে কিন্তু আমরা এই ধরনের ঘটনা দেখিনি যে মারা যাওয়ার সাথে সাথে এটা তদন্তের নির্দেশ দেওয়া। এই ঘটনাগুলো আজকে এটা হয়েছে, অতীতে এরকম বহু ডেথ হয়েছে। তো পুরো ডেথেই আমরা এই প্রক্রিয়াটাকে আমরা ঘৃণা করি, কিন্তু তারপরেও যে মৃত্যুটা যেটা হয়েছে, এটা উপার্জনক্ষম একটা ব্যক্তি, একটা পরিবারের অত্যন্ত দায়িত্বশীল এবং কর্মশীল যে ব্যক্তিটা, সেটা একটা বিরাট লস এই পরিবারের পক্ষে। সুতরাং আমাদের দিক থেকে ওদের পাশে যত রকমভাবে দাঁড়ানো যায় সেটা আমি মানে এটা আমরা করব। পাশাপাশি আমাদের সব লোকরা আছে, আমাদের সাথে বাবার সাথে আমি কথা বলেছি যে আমি তো সব কিছু এমনভাবে কথা বলতে চাই না যে আমি একটা প্রতিশ্রুতি দিয়ে দেবো, তবে যে কথাগুলি বলেছি সেটা আমার প্রতিশ্রুতি যদিও নয়, কিন্তু আমরা এইভাবেই কাজ করব। আমি এই পরিবারটার পাশে দাঁড়াবো যাতে ওদের যে মানে ক্ষতিগুলো হয়েছে ওটা তো লাইফটা কম্পেনসেট করা যায় না,
কিন্তু ওদের যে স্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে কীভাবে সাহায্য করা যায় সেটা আমি ওদের পাশে দাঁড়াবো। আর আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন, সেটা আমি এখান থেকে যাওয়ার পরে আমি ওনার সাথে কথা বলবো, অ্যামাউন্টটা কত হবে, এটার কারণ হচ্ছে যে অসুবিধার মধ্যে পড়ে গেছে সেটার জন্য সেটা আমি বলবো না, আপনারা যথাসময় জানতে পারবেন, হয়তো মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করবেন। পারে তাহলে সরকারি সাহায্য তাহলে করবো আমরা, আইসে আমরা দিলীপ দাস আমরা যে প্রার্থী আমরা এলাকাতে পাস করেছে চাইল বর্ধন তাইনে আসছিল, পবিত্র করাইছিল, সুভাষী গাঙ্গুলি করাইছিল, তারা তো সবাই তারা তো অন্য রাখছে অন্যরকম কথা, আমাদের যে বিধায়ক যে আশ্বাস দিছে তাদের যে পারে আমরা করব। আর আমার কইয়া গেছে ছেলের বউরে একটা কোনো কিছু করে দিব, তদন্তর ব্যাপারটাও তারা করবো, মিনিস্টার ইয়া করেছে মুখ্যমন্ত্রী অর্ডার দিয়ে দিয়েছে তাদের এটা করার লাগে। জমি স্যার চাই ভাই যাতে তোর মারা গেছে এমন ছেলে যাতে কোনোদিন আর এইরকম না কেউ করে, আমরাও তারা উপযুক্ত শাস্তি চাই।